আসসালামু আলাইকুম, আমি লিটল স্টার স্কুল থেকে রানী মিস বলছি। করোনার কারণে আমরা আমাদের স্কুলের কার্যক্রম যথারীতি চালু করতে পারিনি, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অনলাইনে ক্লাস নেব। সেই সূত্র ধরে আজকে আমি ক্লাস ওয়ানের ইংলিশ ক্লাস নেব। আমার প্রাণপ্রিয় স্টুডেন্টরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়া শুরু করার আগে তোমাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমাদের প্রথম সাময়িক পরীক্ষা শেষ, এবার আমরা আসবো দ্বিতীয় সাময়িক পরীক্ষা, সেকেন্ড টার্ম পরীক্ষা। এই পরীক্ষায় নিশ্চয়ই আমরা আমাদের স্কুল থেকে একটা শিটের ব্যবস্থা করেছি, আশা রাখি সবাই সেই শিটটা তোমরা পেয়েছো। যারা যারা পাওনি তারা অবশ্যই লিটল স্টার স্কুলের মেন শাখা থেকে তোমরা শিটটা সংগ্রহ করে নিবে। তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে সেই শিটটা। তাহলে কথা না পারিয়ে শুরু করছি আজকে আমাদের পড়া। প্রথমে আমাদের শিটে যেটা আছে সেটা হচ্ছে রাইমস। রাইমস অর্থ হচ্ছে ছড়া। আমাদের বইয়ের আমাদের যে মেন বইটা, সেই মেন বইটা হচ্ছে ইংলিশ ফর টুডে। এটা নিশ্চয়ই সবাই তোমাদের কাছে আছে, তোমরা যার যার বইটা হাতের কাছে নিয়ে নাও এবং এই বইয়ের 62 পেজ বের করো। বের করে দেখলে দেখবে তোমরা এই ছড়াটা এসেছে, টু হ্যান্ডস গো। এই কবিতাটা তোমরা ভালো করে বাসায় মুখস্থ করে ফেলবে। তার আগে তোমাদের আমি একটু পড়ার সুবিধার জন্য একটু রিডিং করে দিচ্ছি, আমার সাথে সাথে তোমরা সবাই উচ্চারণ করে পড়ো। কিন্তু টু হ্যান্ডস গো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ, টু আইস আর ওপেন ওয়াইড, টু হ্যান্ড টু হেডস গো সাইড টু সাইড, অর্থাৎ একবার এই পাশে একবার এই পাশে। বুঝতে পেরেছ? বাসায় এটা ভালো করে পড়লেই তোমরা মুখস্থ করে ফেলতে পারবে। এবার আসো শীটের টু নং। টু নংয়ে আছে ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং অর্থ হচ্ছে শব্দার্থ। ইংলিশটা দেওয়া থাকবে, সেটাকে আমরা বাংলায় লিখব। চলো এবার আমরা, এখানে অনেকগুলো শব্দার্থ আছে, সময়ের অল্পতার কারণে আমরা কিছু কিছু শব্দার্থ তোমাদের বুঝিয়ে দিব। প্রথমে যেটা আছে সেটা দেখো, এয়ার, এ আই আর, এয়ার মানে হচ্ছে বাতাস। তারপরে দেখো জ, আমরা যে নিঃশ্বাস নিই সেটা হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেন আমরা বাতাস থেকে পেয়ে থাকি, এর জন্য এটা আমাদের জানা খুব জরুরি। এয়ার মানে বাতাস, জ হচ্ছে ফাঁকা। এরপরেগুলো আমি একটু মুখে বলে দিচ্ছি, প্ল্যান্ট চারাগাছ, প্লে খেলা করা, থিঙ্ক চিন্তা করা, ন্যাশনাল জাতীয়, অ্যান্সার উত্তর, পয়েন্ট কবি। বুঝতে পেরেছ নিশ্চয়ই? এবার আসো শীটের থ্রি নং। থ্রি নং আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। বাংলায় যেমন আমরা শূন্যস্থান পড়ি, ইংরেজিতেও আমরা তেমনি শূন্যস্থান পড়ব। এখানে এ বি সি ডি দিয়ে কতগুলো শূন্যস্থান দেওয়া আছে, সময় স্বল্পতার কারণে আমি কয়েকটা তোমাদের বুঝিয়ে দেব। সেটা হচ্ছে এ নাম্বার দেখো, হ্যাস হ্যাঁ, এখানে যথাযথ শব্দটা বসাতে হবে। সেটা হচ্ছে বইয়ের ক্ষেত্রে যেমন আছে সি ও হ্যাম কাম কাম হ্যাম, এখানে আসো। তারপরেটা আছে দেখো বি নাম্বার, ড্র এ হ্যাশ, এখানে হবে ফ্লাওয়ার ফ্লাওয়ার, ড্র এ ফ্লাওয়ার, একটি ফুল আঁকো। এমনি করে আর অনেকগুলো আছে, আমি একটু বলে দিচ্ছি, স্ট্যান্ড আপ, সিট ডাউন, আই এম ফাইন, হাউ আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, টেক ইউর ব্যাগ। এরপরে আসো শীটের ফোর নং। শীটের ফর্মে আছে অপোজিট ওয়ার্ড। বাংলায় যেমন আমরা পড়েছি বিপরীত শব্দ, ভালো মন্দ দিন রাত, ঠিক তেমনি আমরা ইংরেজিতেও যেটা পড়ব সেটাকে বলে অপোজিট ওয়ার্ড। চলো আমরা কয়েকটা অপোজিট ওয়ার্ড শিখে নিই। ওয়ার্ড অপোজিট ওয়ার্ড যেমন ধরো ডে, ডি এ ওয়াই ডে, ডে হচ্ছে দিন আর এর বিপরীত শব্দ হচ্ছে রাত্র, তাহলে কি হবে নাইট, ডে নাইট, গুড ব্যাড
ভালো মন্দ আরেকটা দেখবো আমরা ইয়েস ইয়েস নো হ্যাঁ না বাকিগুলো তোমরা ভাষায় ভালো করে শিখে ফেলবে তোমাদের সুবিধার জন্য আমি উচ্চারণ করে বলে দিচ্ছি কাম গো ইন আউট বিগ স্মল আপ ডাউন বুঝতে পেরেছো নিশ্চয়ই সবাই এরপর আসো শীটের ফাইভ নং শীটের ফাইভ নং যেটা আছে সেটা হচ্ছে রাইট এনি ফাইভ বার্ডস নেম উইথ মিনিং এখানে লেখা আছে যে কোনো পাঁচটা তোমরা আমার শীটেরটাও ফলো করতে পারো এবং তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদের পাখির নামও তোমরা শিখতে পারবে আমি কয়েকটা তোমাদের লিখে দেখাচ্ছি যেমন ধরো আউল আউল পেঁচা সাথে সাথে কিন্তু অর্থটাও তোমাদের শিখতে হবে প্রো কাক ডগ বুঝতে পেরেছো ঠিক এমনি করে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পাঁচটা বার্ডস নিয়ে শিখে ফেলবে এবার আসো আমরা শীটের সিক্স নং দেখব সিক্স নং এর যেটা আছে সেটা হচ্ছে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন অর্থাৎ এখানে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তরগুলি আমাদের শিখতে হবে প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তোমার হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার কান্ট্রি এটার মানে হচ্ছে আমাদের দেশের নাম কি আমরা সবাই নিশ্চয়ই আমাদের দেশের নাম জানি অবশ্যই জানি তাই না বলো তো হ্যাঁ আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ তাহলে উত্তরটা আমি লিখে ফেলছি অ্যান্সারটা হচ্ছে বাংলাদেশ এবার আসো দুই নঙ্গে দুই নঙ্গে আছে হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার সিটি অর্থাৎ হচ্ছে আমাদের শহরের নাম কি আমাদের যে রাজধানী থাকে সিটি সেই সিটিটার নাম কি সেটা হচ্ছে ঢাকা লিখে ফেলাম ঢাকা দেখতে পাচ্ছো এর পরের গুলো আমি তোমাদের মুখে একটু বলে দিচ্ছি যাতে তোমাদের উচ্চারণে সুবিধা হয় হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল পয়েট অর্থাৎ হচ্ছে আমাদের জাতীয় কবি কে বলতে পারো হ্যাঁ কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমরা এই কাজী নজরুল ইসলামের বাংলা অনেক কবিতা পড়েছি না ঘোর হলো দোর হলো ঠিক এই উনি হচ্ছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর পরের প্রশ্নটা হচ্ছে হোয়েন ডু ইউ গেট আপ অর্থাৎ তুমি কখন ঘুম থেকে ওঠো এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি কখন ঘুম থেকে ওঠো তখন তুমি প্রশ্ন করবে অনেকে অনেক প্রশ্ন করে কিন্তু না যেভাবে উঠলে আমাদের শরীর সুস্থ থাকবে সবল থাকবে সেভাবে নিয়ম মেনে আমরা চলবো এখানে লিখে আসি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আমরা সকালে ঘুম থেকে উঠি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এবার আসো আরেকটা প্রশ্ন এটা হচ্ছে তোমাদের গ্রামার বই থেকে এটা হচ্ছে আমাদের গ্রামার বই থেকে সেটা হচ্ছে কি হোয়াট ইজ সেন্টেন্স দেখো সেন্টেন্স এটা যে আমাদের মেন বইয়ের সাথে একটা বই আছে সাহায্যকারী বই গ্রামার বই সেটা হচ্ছে সেই বই থেকে পড়া সেন্টেন্স এই সেন্টেন্স আমরা শিখবো সেন্টেন্স মানে কি সেন্টেন্স মানে হচ্ছে বাক্য আমরা যে কথা বলি আমরা কি থেমে থেমে কথা বলি না আমরা সুন্দর করে গুছিয়ে কথা বলি সেটাকে বলে বাক্য তাহলে দেখো একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে যেমন আই এম এ বয় যদি বলি আমি ভাব এটা কোনো সেন্টেন্স হলো না সেন্টেন্সটাকে পুরো করতে হলে বলতে হবে তোমাকে আই ইট রাইস আমি ভাত খাই ঠিক তেমনি আমাদের সেন্টেন্স শিখতে হবে কয়েকটা ওয়ার্ডগুলো মিলে পাশাপাশি বসে সুন্দর একটা মনের ভাব প্রকাশ করবে সেটাই হচ্ছে সেন্টেন্স আজ আর নয় তোমাদের এই পর্যন্ত যতটুকু পড়ালাম তোমরা সবাই এটা ভালো করে রিভিশন দেবে অভিভাবকদের উদ্দেশ্য বলছি আপনারা ওদের সাথে একটু হেল্প করবেন কারণ ওরা পড়াশোনায় খুব ফাঁকি দিতে চায় এই অবস্থাতে আপনাদের সাহায্য করবেন সর্বশেষ যে কথাটা বলবো কোভিড নাইন্টিনের কারণে বাচ্চাদের সবাইকে বলবেন এবং আপনারাও 20 মিনিট পর পর ভালো করে 20 সেকেন্ড হাত ধুবেন সাবান দিয়ে অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে আর বেশি কিছু বলবো না এবার রাখি ধন্যবাদ